শেষের নাম বলবো। নমস্কার, চলে আসছি আজকে একটা নতুন রান্না নিয়ে, দারুণ রান্না। সঙ্গে নিয়ে এসেছি সোয়াবিন। এই সোয়াবিন দিয়ে আমরা একটা রান্না করবো। আপনারা অনেকেই খেয়েছেন কি খান নাই জানি না, কিন্তু আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ নিরামিষ রান্না, খুব ভালো লাগবে। নাম বলবো না, রান্নার শেষে নাম বলবো। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আজকে একটু বৃষ্টিটা কম আছে, হালকা রোদ হয়েছে। তো যেত কাঠকুট ছিল সব রোদ দূরে দিয়েছি। তাই বৌমারে বললাম কি উনানটা ধরাইয়ে দাও, আমি একটু বেটে নিচ্ছি। এখন জিরাটা একটু বেটে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, আমি সোয়াবিনটা এখন ঢেলে দিচ্ছি সিদ্ধ করে। পরিমাণে মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। সোয়াবিনটা আমার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এখন নামে এখন একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিই, তারপরে মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। সোয়াবিনটা একটুখানি চিপে নিই, এখন আমি পেস্ট করে নিয়ে আসি। সোয়াবিনটা আমি এখন পেস্ট করে নিয়েছি। এখন দেখুন, আমি একদম মিহি করি নাই, আমি করে নিয়েছি, ভালো করে করে নিয়েছি, কিন্তু একদম মিহি করি নাই। আমি এখন বেসনটা দিয়ে দিচ্ছি, 3 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। একটু হালকা খাবার সোটা দিয়ে দাও, সামান্য একটু হালকা করে একটু খাবার সোটা দিয়ে দাও। এটা আদা লঙ্কা বাটা, আর এটা ধনের বাটা, এটা জিরে বাটা। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা পারলে স্লাইট একটু ময়দাও দিতে পারেন। এই রান্না কার কার পছন্দ আমারে জানাবেন তো। এখন আমি মুঠো মুঠো করে নিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছে, রান্না করবে আমার বৌমা, আমি কিন্তু বসে আছি, কোথাও যাইনি। এখন আমি এটা ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো। এখন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন আলুটা দাও, আলুটা একটু ভেজে নামাও, তেল ছিটবে, হাত দিয়ে দল করতে পারে, লবণ দিয়ে দিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই।
লাল লাল করে ভাজি। যে তেল ছিল সেই তেলের মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিই। আমি একটু আদা ফোড়নে দিয়ে দিই, একটু নুন দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম, এতদিন তো আপনাদের অনেক রান্না করে দেখিয়েছি তাই না, এইবার আপনারা কি কি রান্না দেখতে চান আমাকে জানাবেন। এখন জিরে বাটা আর ধনে বাটাটা আমি দিয়ে দিচ্ছি, চামচ হলুদ দিয়ে দিচ্ছি, এক চামচ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, এক চামচ মতো কাশ্মীর গুঁড়ি লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কালারটা আছে কাশ্মীর গুঁড়ি লঙ্কা দিলি প্রথমে হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিলাম, একটু কালারটা আমার। এখন আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো, জলটা একটু ফুটুক তারপরে আমি মুচোগুলো দিয়ে দেবো। নাও আমি এখন এই মুঠাটা দিয়ে দিচ্ছি, দেখি আমার বৌমা রান্না করছে তো আমি একটু নুন টুন দেখি কেরম হয়েছে, হিব্বি হয়েছে, লবণ দিতে হবে না, আমি লবণ একবারেই দিই, খুব ভালো হয়েছে, এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবে তো সুস্বাদের জন্য, আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, ছোট চামচের এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, কালার এসে খুব সুন্দর দেখাচ্ছে, আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি। আজ যে রান্নাটা করলাম এটা হচ্ছে সয়াবিনের মুচা, তাহলে আপনাদের কিরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে।